আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা একটি রিয়েল ওয়্যারলেস মনিটর দেখব। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার কেবল লাগানো, কিন্তু নিচে কোনো পাওয়ার নেই। আমি সুইচ করি, দেখুন কোনো বাতি জ্বলে না, আবার স্ক্রিনে কোনো কিছু আসে না। হ্যাঁ, তো এটা মূলত সমস্যা হলো পাওয়ারের। তো এটা পাওয়ারের সমস্যা, যিনি পাঠিয়েছেন ঢাকার বাইরে থেকে, তিনি দুই জায়গায় দেখিয়েছেন, তারা নাকি ঠিক করে দেয়, একদিন বা দুই দিন চলার পরে আবার নষ্ট হয়ে যায়। তো আজকে আপনারা খুলবো, দেখবো যে আসলে ঘটনাটা কী, কেন একদিন বা দুদিন পরে নষ্ট হয়ে যায়। আর আপনারা জানেন এই মডেলটি হলো সর্বলাস্ট মডেল ডেলের 22 ইঞ্চি SE2219HX। তো চলুন দেখি, এটা খুলি ব্যাকপার্টটি, তারপরে দেখি। তো ব্যাকপার্টটি খোলা হয়েছে, এইখানে একটা এক্সট্রা সার্কিট আছে, এটা ইউনিভার্সাল ইনভার্টার হবে। হ্যাঁ, ইনভার্টার এখানে কেন ব্যবহার করা হয়েছে, তা পাওয়ারের সাথে এর কী সম্পর্ক, তো আমরা সব খুলি তারপরে দেখি আসলে ইনভার্টারটা, এবার ইনভার্টারে শর্ট হতে পারে, আর এর কাজ কত রকমের কাজ করে মানুষের। তো চলুন খুলে দেখি, তো চলুন খুলে দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, কাজ দেখতে পাচ্ছেন কীভাবে কাজ করেছে, দোকানের নামও দেওয়া আছে। যাই হোক, তাকে আমি না কিছু নাই বললাম। তো আসলে এইভাবে কাজ করলে কীভাবে টিকবে, এইখানে এটা 12 ভোল্টের ডায়োডের জায়গায় ফ্যাট লাগানো হয়েছে, তো কী বলবেন, আসলে কী বলার আছে তাদেরকে, তাদেরকে কিছু বলার আমাদের নেই। তো আমরা আসলে এই সার্কিটটি কী করব, কী করব সেটা হলো একটা বড় বিষয়। তো দেখি আসলে কী করতে পারি, এটা হলো কথা। যদি ইনভার্টার সেকশনটা ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি কাজ করার চেষ্টা করবো। তো চলুন আগে সর্বপ্রথম আমরা আমাদের যে প্রসেসগুলো আছে সেগুলো দেখি। তো মাঝে মধ্যে চিন্তা করি, কিছু কিছু মানুষ আছে এমন এমন কাজ করে যে কাজগুলো আসলে কোনোভাবে ঠিক না। দেখুন এখানে, এখানে যে ড্রাইভার কয়েল থাকে 5 ভোল্টের, সেটাও সে খুলে ফেলছে, আলাদাটা পাওয়ার আর আলাদাটা মডিউলেটার ব্যবহার করছে, সেটা ভালো খারাপ না। এখানে একটা KLY বা এই ক্যাটাগরি ভলিউম, এই জিনিসগুলো ব্যবহার করছে। কে এখানে অন্য কোনো সিস্টেম ছিল না, পুরো একেবারে মনে করেন যে কি বলবো, গু গান্দা বানায় ফেলায়, এগুলো আসলে কোনোভাবে কাম্য না। এখানে দেখছেন সব কিছু উঠিয়ে তার মধ্যে করে করছে। এখানে অনেক সহজ সহজ পদ্ধতি আছে, অনেক ভালো ভালো মানে টিকসই পদ্ধতি আছে, সেগুলো অ্যাপ্লাই করলে পারে। তো সব কিছু মিলে এটার ইনভার্টার সেকশনটাও নষ্ট, এখন কী করবো সেটা চিন্তা করতেছি। তো যাই হোক, যত করতে পারবো বা যা করবো আপনাদের ইনফরমেশন দেব। আমরা কোয়ালিটি নিয়ে নিয়েছি, ড্রাইভার কোয়ালিটি এখানে লাগিয়েছি, পাশাপাশি আমরা এখন চেক করবো প্যানেলের কী অবস্থা, এটি যেভাবে সেভাবে থাক, জাস্ট কানেকশনগুলো ডিসকানেক্ট করে দিয়েছি। তা আমাদের চেক করতে হলে আমাদের এই যে আমাদের একটা পাওয়ার মডিফাই একটা ব্যবস্থা আছে, যেটাতে আমরা চেক করি, শুধু চেক করি 5 ভোল্ট 12 ভোল্ট সাপ্লাই দিয়ে। তো চলুন দেখি, আমরা তার ভিডিও বোর্ডটি পাওয়ার বোর্ডটি পুরো ভেঙে ফেলছি, আমরা পাওয়ার বোর্ড রাখবোই না এখানে, আর আমাদের কাছে নতুন পাওয়ার বোর্ড এই মুহূর্তে নেই, আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। তো এখন আমরা একটা মডিফাই করব, যেহেতু এটার ইনভার্টার সেকশনটাও খারাপ, সবই খারাপ, তো ইনভার্টারের জন্য আলাদা লাগানো হয়েছে। তো এই গেল ইনভার্টার, আর পাওয়ার বোর্ডে ভিডিও বোর্ডটি একটি ঝামেলা আছে, ওরা কয়েল ফলাই দেওয়ার পরে এখানে আরও কিছু করছে, যার কারণে আমাদের এই যে মডিউলেটারটা রাখবো আমরা, এটা দিয়ে আমরা ভিডিও বোর্ডের সাপ্লাই দিব। তো চলুন দেখি কী কী লাগে আর কী করি। তো আমাদের মূল কাজ শেষ, দেখতে পাচ্ছেন মডিফাই হয়ে গেছে, আর এই যে তার ইনভার্টার, এখন আমরা পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মূল কাজটি কতটুকু হলো। আমরা মডিফাই করি করিনি যে তা না, এটার ক্ষেত্রে এইভাবে করেছি, এক একটা ক্ষেত্রে এক একভাবে করে থাকি। তো আমরা এটা ফিটিং করি, এরপর একবার পাওয়ারটি দিয়ে বিজিএ কেবলটি লাগাই। চলুন বিজিএ কেবলটি লাগিয়েছি, পাওয়ার কেবলটি, এখন পাওয়ার দিব পাওয়ার কেবল থেকে। বিসমিল্লাহ, আমাদের এখানে কী আসছে, বাতি জ্বলছে, এখন দেখি এখানে কী আছে, ডেল লেখা তো আসলো। দেখুন আমাদের মোটরটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, মোটরের আর কোনো সমস্যা নেই। তো মূল কাজটি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে একটি বিষয় হলো যে ঢাকার বাইরে যারা কাজ করে, কাজ কিন্তু খারাপ করছে এমনটা নয়, কিন্তু তাদের কাজের মানটা ভালো না। এইভাবে এই এই পার্টস ওই পার্টস এত কিছু না করে সরাসরি এসটিআর এরকম পাওয়া যায়, যাতে সব ভোল্টেজ সাপ্লাই থাকে। এটা নর্মাল একটা KLY টাইপের ব্যবহার করার কারণে এই মডিউলেটরটা কাজ করে না ঠিকঠাকভাবে, যার কারণে এই লোকটি দুইবার এই মনিটরটা ঠিক করছে দুই জায়গার থেকে, একজনের কাছে না, ধরুন ইনি একবার ধরেন ফার্স্ট টাইম ঠিক করেছে, নষ্ট হওয়ার পর ইনার কাছে আর যায় না, অন্যজনের কাছে গেছে। তো এটা ওইটা একটা ভুল হয় অনেক সময়, যার কাছে ঠিক করানো হয় সমস্যা হলে তার কাছে যাওয়াটা বেটার হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন।
আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।